আমার ডাক নাম ছিল রানা, ওই বিরাকেটের নামটা ওই কারণে, মানুষ রানা মাছ থাকতে চিনতো আর কি। পিস্তল দু দিয়ে দুই পকেটে নিয়ে ঘুরতাম তো, একসময় দু দিয়ে পিস্তল থাকতো দুই পকেটে, আটজন দশজন বডিগার্ড সাথে থাকতো, প্রত্যেকে অস্ত্রধারী ক্যাডার। আরে বাহিনী পুষতাম তো, বাহিনী পুষতাম, উপরে উপরে করতাম 47, তলে তলে কি করতাম জানেন? 3 দিন একটা দানা পেটে যায় না, 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম আমি 3 দিন। 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে ঘুম আসে নাই কখনো আমার, পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় না, আমার চোখের পানি জ্বলেছে, দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে তোমার শুনেছি, তুমি তো রিজিকে জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কাঁদতে কাঁদতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 7 দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাচ্ছি 3 দিন না খাই থাকার পরে, জি নড়াইল। আমি টিনের ঘরে বসবাস করি, কিন্তু মাদ্রাসায় বিল্ডিং 2 তলা কমপ্লিট হয়ে গেছে, 5 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করে ফেলছি মাদ্রাসায়, কিন্তু আমি একটা টিনের ঘরে বাস করি। দোয়া করব, আমার বাপের বাড়িও নড়াইলে থাকে, তারা ঢাকায় গুলশান 2 নম্বরে থাকে, যে বাড়িতে থাকে 3টা গেটে 3টা দারোয়ান ক্রস করে তো বাড়ির ভিতরে ভিতরে, আজ পর্যন্ত আমি কোনোদিন যাইতে পারি নাই সেখানে, 3টা দারোয়ান পাস করে ভিতরে যাওয়ার কোনো অনুমতি আমার জন্য কোনো অনুমতি নাই যাওয়ার, দোয়া করা ছাড়া কোনো পথ নাই। আমি দূরে থেকে তাদের হেদায়তের জন্য দোয়া করি, আপনারা খাস করে দোয়া করবেন, আমার মা বাপের হেদায়তের জন্য দোয়া করবেন, দাবি আপনাদের কাছে। মা বাপ আত্মীয় স্বজন সকলে হিন্দু আমার, আমি একা ইসলাম গ্রহণ করছি, আমি একা বিয়ে শাদী করছি মুসলমান হওয়ার পরে, ডিগ্রি পড়াকালীন মুসলমান হয়েছি তো, ওর পরে ডিগ্রি কমপ্লিট হয়েছে, তারপরে মাস্টার্স করছি, কলেজে সাক এলএলবিও করছি, কিন্তু আমি কিন্তু এলএলবিও করে তুই দিছি, আমি কালাকটের ব্যবসাও জানি, আমেরিকান অ্যাডভোকেট, কিন্তু এলএলবি তো খুব ভালো রেজাল্ট আপনাদের দেয়, খুব ভালো রেজাল্ট। আমি কলেজে শিক্ষকতা করেছিলাম মাত্র 7 মাস, এরপরে যখন বুঝতে পারলাম যে দয়ুষের জন্য ব্যস্ত হারাম, চাকরি ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে দিয়ে হুজুরের পরামর্শে মাদ্রাসায় ভর্তি হলাম। এই 25 বছর ধরে বক্তাগিরি করতেছি, 3 দিনের বক্তারা কী দামি দামি গাড়ি নিয়ে ঘরে, বক্তাদের ঢাকা শহরে প্লট কিনে কিনে কী দাঁটের দাঁটের বাড়ি বানাইছে, বক্তারা ফ্ল্যাট কিনেছে, 3 দিন আগে আমার পা উঠে গিয়েছে, ও মাদ্রাসায় মাহফিল করতে গিয়েছে, আমার পা উঠে গিয়েছে, ছাত্র সে ফারে গে বক্তা হইয়ে ঢাকায় বাড়ি করে ফেলা দিয়েছে, কী দাঁটের গাড়ি নিয়ে ঘরে, আর আমি 25 বছর বক্তাগিরি করতেছি, একটা টিনের ঘরে বাস করি, এটা গাড়িও কিনতে পারি নাই, ওদের থেকে টাকা কম কামাই করি তাই মনে করেন, ওদের থেকে অনেক বেশি কামাই করি আমি, ওরা বছরে 3 মাস 4 মাস মাহফিল করে, আর আমার মাহফিল বছরে 10 মাস, 12 মাসের ভিতরে রমজান মাসে আমি কোনো প্রোগ্রাম করি না, আর ওই বিভিন্ন কারণে খালি রাখতে হয় মাঝে মাঝে 2-1 দিন, এভাবে আর 1 মাস, এই 2 মাস আমার প্রোগ্রাম হয় না, এছাড়া সারা বছর 10 মাস একটা না প্রোগ্রাম চলে আমার, ওদের থেকে অনেক বেশি কামাই করি। আমি যদি চাইতাম যে ঢাকায় বাড়ি করবো গুলিস্তানের বুকে জমি কিনে, কবে 25-30 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাইতাম ঢাকা গুলিস্তানে, এটা আমি কামাই করি। বক্তাদের বাড়ি ঘর করতে সময় লাগে না, আমার 1 মাসের ইনকাম দিয়ে একটা গাড়িতে কিনতে পারি, 1 মাসের ইনকাম দিয়ে, বর্তমানে 30,000 টাকা নিচে কোনো প্রোগ্রাম দিই না আমি, এতে 1 টাকার প্রোগ্রাম করলেও 9 লক্ষ টাকা আসে মাসে, আমি সেখানে প্রায়ই মাঝে মাঝে ডাবল প্রোগ্রাম থাকে, প্রায় দিনে একটা রাত্রে একটা, দিনে একটা রাত্রে একটা, এভাবে প্রোগ্রাম করি, মাসে 14-15 লক্ষ টাকা কামাই করি বর্তমানে, তো 1 মাসের ইনকাম দিয়ে গাড়ি কিনতে পারি না একটা, কী বলেন আপনারা? সেই টাকা যা একত্রিত করে গাড়ি কেন বসে সুযোগ এখনও করতে পারি নাই, দোয়া করবেন, আমি দুনিয়ার কুত্তা না, এই টাকাতে আমার মাদ্রাসা চলে, দাওরা হাদিসমো মাদ্রাসা চালাই, 27 জন শিক্ষকের বেতন দিই, 2 জন বাবুর্চি, 1 জন নাইট গার্ড, মোট 30 জনের বেতন দিই, চার শুরু করে ছাত্র বোর্ডিংয়ে খানা খায়, আজ পর্যন্ত কারো কাছে হাত পাতি বলি না, 5টা টাকা দেন মাদ্রাসার জন্যে, ও সাথে গেলি টাহা দেয় 3 দিয়ে আর কথা কয় 33-এ, শুনে দেখেন হুজুরি কাছে 3 টাকা দিয়ে 33 কথা কয়, ওই 33 কথা 3 টাকা যদি শুনবো সেই বাপের ভোলা তো আমি না, মাদ্রাসা করেছি পাল্লি চালাবো নাহলে বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন কারোর কাছে, দোয়া করেন আপনারা। এই যে 30,000 টাকা করে নিয়ে এটা নিয়ে অনেকে সমালোচনাও করে, কয় হুজুর কন্ট্যাক্ট করে, হুজুর কন্ট্যাক্ট করে, ওই হুজুর অসনা জায়েজ নাই বাজান, এটাকে আমি কন্ট্যাক্ট মনে করি না, আমি আগের থেকে বলি, কারণ কম যাতে না দেয়, কম দিলে আমি মাদ্রাসা চালাইতে পারবো না, এই জন্যই বলে দিই আগের থেকে, এবং আমি প্রত্যেকেই পরামর্শ জিজ্ঞেস করেন, যখন ফোন দিয়েছিল জিজ্ঞেস করেন বলছি কি না, যে আপনারা অন্য বক্তা দিয়ে করেন অনেক কম খরচে হয়ে যাবে আপনাদের মাহফিল, কিন্তু আমারে নিয়ে এত টাকা দেবেন আপনারা, আমার তো কম দিতে পারবেন, 1 টাকাও যদি কম দেন ওটা আমার মাদ্রাসার ক্ষতি করা হবে, তা আপনিও দায়ী হয়ে যাবেন কেমতের দিন মাদ্রাসার ক্ষতি করার জন্যে, আপনার অন্য বক্তা দিয়ে করেন কম করে, আমার তো দাওয়াতের অভাব নাই, আমি যদি প্রতিদিন 5টা করে প্রোগ্রাম করি তবুও প্রোগ্রাম শেষ হবে না সারা বছরেও, এত প্রোগ্রাম ফেরত দিয়ে দিই আমি আপনাদের দোয়ায়, এত প্রোগ্রাম ফেরত দিই আমি, খালি খালি আমার ইনি এতগুলো টাকা দেবেন, আমি পরিষ্কার বলি, এরপরে যখন ছাড়ে না তখন বলি 1 টাকাও কম দিতে পারবে না, তাহলে কিন্তু মাদ্রাসার ক্ষতি করা হবে, বাজান আমার মাদ্রাসা চালাইতে লাগে তাই আমি টাকা নিই, যদি মাদ্রাসা না থাকতো আমার এ টাকা দেওয়া লাগতো না আমাকে, শুধু 8,000 গাড়ি ভাড়া দিতেন
আর সংসারে যে সীমিত কিছু পয়সা দিতেন আমার চলে যাইতো, আমার সংসারে আহামরি কোনো খরচও না, একটা মাহফিলের হাতিয়ার টাকাও পুরো মাসে লাগে না আমার সংসারে, কিন্তু আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্যে, শুধু মাদ্রাসার জন্যে। একটা খাদেম পর্যন্ত রাখি না সাথে, কেন জানেন আপনারা? না, খাদেম যদি রাখি যেই টাকা আমার নিজের গাড়ি ভাড়া যায়, খাদেমের পিছনে সেই টাকা খরচ হবে, আমি হোটেলে খাই খাদেমরে খাওয়ানো লাগবে, আবার সে বেচারা আমার সাথে সাথে ঘুরবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এদের দেখা যাবে গাড়ি ভাড়া দিয়ে, সংসার খরচ দিয়ে, খাওয়া খরচ দিয়ে 40-50 হাজার টাকা মাসে খাদেমের পিছনে চলে যায়, আমি ওই টাকা মাদ্রাসায় খরচ করি, একা কষ্ট করে চলি, একা এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমার মাদ্রাসার দাম আমার কাছে আমার জীবনের থেকেও বেশি। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসা কবুল করে, কি করবেন না দোয়া? শুধু এই কারণে এই টাকা আমি নিই, মাদ্রাসা না থাকলে মাদ্রাসা বন্ধ করে দেবো? কি বলেন, মাদ্রাসা বন্ধ করে দেবো? মাদ্রাসা বন্ধ করে যে টাকা আপনাদের দেওয়া লাগবে না, খালি 8,000 গাড়ি ভাড়া দেবেন, সংসারে ঝিমিত কষে পয়সা দেবেন, আমার চলে যাবে, আমি দুনিয়া কামাই করার জন্য মুসলমানও নেই। ওই যে বাড়িটুক করছি, একটা টিনের ঘর করছি, প্রয়োজনের তাকিদে করছি, ও করতে চাইছিলাম না, 2.5 সেকেন্ডের জিন্দেগি দুনিয়া, 2.5 সেকেন্ড গাছতলায় কাটানোর মতো ভাড়া বাসায় কাটাই দেবো, এটা নিয়ে ছিল। তো ভাড়া বাসায় পর্দা রক্ষা করে চলা খুব কষ্ট হইতো, আমার স্ত্রীর জন্য কষ্ট হইতো, আমার জন্য কষ্ট হইতো পর্দা রক্ষা করে চলা, কারণ বাড়িতে আরও 4টে ফ্যামিলি ভাড়া থাকতো, তাদের পুরুষরা ইচ্ছা মতো যাতায়াত করে বাড়ির মধ্যে, আমার স্ত্রী রান্নাঘরে বোরকা পরে রান্না করতে হইতো আগুনি কাছে গরমের দিনে, এই জন্যই বাড়ি টুক করছি, নাহলে বাড়িও করতাম না আমি, হয়তো বাড়িতে সাথে নিয়ে যাইতে পারবো না বাড়ি আমি, ওদের হবে কি খালি খালি, ও তো ফেলেতেও চলে যাওয়া লাগবে, পরের সম্পদ ওটা আমার না, ওয়ারিসদের ওটা আমার না, আমার যতটুকু আমি যাকে রাতের দূর দিকে পাঠাচ্ছি ওইটা আমার নিজের, কিন্তু বাড়ি গাড়ি দুনিয়া যা করতেছি ওগুলো পরের, ওগুলো আমার না। আমি পাগল না তো, আপন বোঝ পাগলও বোঝে, আপন বোঝ পাগলও বোঝে, আমি পাগল না, পরের জন্য সম্পদ করবো দুনিয়াতে, আর নিজে জাহান্নামের আগুনে পড়বো, এত বড় পাগল তো আমি না আপনাদের মতো। শুধু প্রয়োজনের তাকিয়ে বাড়িটুকু করছি না, ওটুকু করতাম না, দোয়া করেন আপনারা, কি মাদ্রাসা বন্ধ করে দেবো? কি বলেন, মাদ্রাসা বন্ধ করে দেবো? শুধু এই মাদ্রাসা চালানোর জন্য টাকা আমি নিই, নাহলে আমি টাকা নিতাম না বাজান। এরপরেও বর্তমানে 8.5 লক্ষ টাকার উপরে দিনা হয়ে গেছি আমি, কারণ গত বছর ঠিকমতো মাহফিল করতে পারি নাই আমি, সংসদ নির্বাচনের আগে 1 মাসের উপরে আমার প্রোগ্রাম বন্ধ ছিল, কোনো অনুমতিই দেয় নাই সরকার, প্রশাসন কোনো অনুমতি দেয় নাই প্রোগ্রামের, আবার উপজেলা নির্বাচনের কারণে 22 দিন বন্ধ ছিল প্রোগ্রাম আমার, 22 দিন। আবার গত বছর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্টে আমার পাঁজরের একটা হাড্ডি ভেঙে যায়, এতে প্রায় 2 মাস আমি প্রোগ্রাম করতে পারি নাই, এই 3টা কারণে, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন আর আমার অ্যাক্সিডেন্টের কারণে এই প্রায় 4 মাস মতো প্রোগ্রাম বন্ধ থাকার কারণে আমি গত বছর দিনা হয়ে গেছিলাম, 40 লক্ষ টাকার উপরে দিনা হয়ে গেছিলাম। একটা গাড়ি কেনার নিয়ত করে একটা অ্যাকাউন্টও খুলেছিলাম ব্যাংকে আলাদা, যখন টাকা পয়সা খরচ হয়ে হাতে কিছু থাকতো বুঝতাম যে এটা আর লাগবে না, এটা না হলেও চলতি পার মানে মাদ্রাসা চলবে না, ওই টাকাটা আমি ব্যাংকে থুয়ে দিতাম ওই অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে আমি হাত দিনই কোনো দিন থার পরে, মানে এই একবারে অ্যাকাউন্ট ভাঙিয়ে এই টাকা দিয়ে গাড়ি কেনবো, এটা নিয়ত ছিল আর কি। কিন্তু যখন দিনা হয়ে গেলাম, চাউলের আড়তদার ফোন দিয়ে বেশি কথা কয়, যে আমার মুখের দিক তাকায় কথা কথা সাহস পায়নি জীবনে কোনো দিন, সে ফোন দিয়ে বেশি কথা কয়, লাকড়ি আনি যে আড়তে লাকড়ির আড়তদার বেশি কথা কয়, কাঁচামাল আনি যে আড়তে তরি তরকারি বডিংয়ের হেরা ফোন দিয়ে বেশি কথা কয়, আবার মুদিখানা বাজার করি যে মুদিখানার দোকানদার বেশি কথা কয়, যদি শিক্ষকদের মুখের দিকে তাকাইতে পারি না, শিক্ষকদের মুখ কালো, বেতন দিতে পারতেছি না ঠিক মতো, বেতন বাকি হয়ে যাচ্ছে অনেক, শিক্ষকরা ঠিক মতো পড়ায়ও না, যে মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি থাকে বা শিক্ষকদেরকে উপযুক্ত বেতন দেওয়া না হয় ওই মাদ্রাসার লেখাপড়ার মান কোনো দিনও ভালো হয় না। এই জন্য আমি শিক্ষকদেরকে উপযুক্ত বেতন দিই এবং প্রতি মাসের বেতন মাসে ক্লিয়ার করে দিই, কিন্তু গত বছর এই কারণে পারি নাই, শিক্ষকদের মুখের দিকে তাকাইতে দেখি লেখাপড়ার মান খারাপ হয়ে যাচ্ছে মাদ্রাসায়। তখন একদিন ব্যাংকে গেলাম, যে ম্যানেজারে বলছি আমার এই একটা অ্যাকাউন্ট ছিল, এই অ্যাকাউন্টে কতগুলো টাকা আছে একটু দেখেন দি। ম্যানেজার সাহেব কম্পিউটারে যুক্ত, অনলাইনে কম্পিউটারে ঢুকে যে অ্যাকাউন্ট দেখতেছে, দে বলে হুজুর 12,37,000 কত টাকার কথা যেন বললো, এই টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে। আমি বললাম এই অ্যাকাউন্টে তো চেক বইও তুলি নাই আমি, এখন তো একটা চেক বই দেন আমারে। ম্যানেজার একটা চেক পিয়ন কলিং বেল সাপ দিল, পিয়ন আসলে একটা চেক বই নিয়ে আসো, একটা চেক বই দিল, আমি ওই জায়গায় বসেই চেক সই করে দিলাম, ম্যানেজার পিয়নদের টাকা তুলে আনি দিল 12 লাখ, আইনের শিক্ষকদেরকে কিছু কিছু দিলাম, মুদিখানা দোকানে কিছু দিলাম, কাঁচামালের আড়তে দিলাম, লাকড়ির আড়তে চাউলের আড়তে কিছু কিছু দিলাম, দিয়ে সবার বেশি কথা তা আপাতত থামুক, এরপর আস্তে আস্তে পরিশোধ করতে করতে এখন 8.5 লক্ষ টাকা মতো দিনা আসি আমি আর কি। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে দ্রুত দিনা পরিশোধ করা তৌফিক দান করে। কী করবেন না দোয়া? ও বাজান, এখন তো 2 হাত ভরে কামাই করি, আল্লাহ পাক দেয় 2 হাত ভরে, কিন্তু মুসলমানে কত কষ্ট করছে আপনারা জানেন না, 3 দিন একটা দানা পেটে যায় না, 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম আমি, 3 দিন
তিনটা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে ঘুম আসে নাই কখনো আমার, পিঠে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজ চোখের ফানি চলেছে, দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে তোমার সমেছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। তিন দিন তিন রাত কাঁদতে কাঁদতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। সাত দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাচ্ছি তিন দিন না খাই থাকার পরে, তারপরেও সারে না প্রশাসনে হাত পাততে পারি নাই কারো কাছে, অথচ দেখছি কত ন মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘরে করে ফেলেছে তারা, কিন্তু আমি তিন দিন না খাই থেকে হাত পাততে পারি না একটা চিন্তা করে। আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকিরি করবে, দেখছো এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, কি বলেন? যে ইসলামের জন্য বাপ সারছি, মা সারছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি আমার আমার কারণে, সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করবো না। দোয়া করেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মোকাপেক্ষা আমাকে না করে, নিজের জন্য কোনোদিন হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি, তবে মাদ্রাসার জন্য উপযোগকে যারা দেয় সেটা নিতে হয় বাধ্য হয়েই। মানে একজন মানুষ আমার মাদ্রাসায় দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, ওটা যদি না নিই ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে, ঠিক না? এই এখতিয়ার আমার নাই, কাউকে আখেরাত থেকে বঞ্চিত করার অধিকার আমাকে শরীয়ত দেয় নাই, ওটা বাধ্য হয়ে নিতে হয়। কিন্তু হাত পাতি কারো কাছে বলি না পাঁচটা টাকা দেন, বলবো না কোনোদিন। মাদ্রাসা বন্ধ করে দিলেও হাত পাতবো না, আর আমি না খেয়ে মারা গেলেও হাত পাতবো না। তবে আজকে একটু হাত আপনাদের কাছে পাতবো, আগের থেকে নিয়ত করছি আমি, যদি হাত পাতি দেবেন আমার হাতে, বাবা যানরা দোয়াটা করে যান, বাবা যান দোয়াটা করিয়ে যান, মুসলমান দোয়া না করে যায় না এত রাত পর্যন্ত শোনার পরে। নিম্ন চাপ এগুলো বসতেছি, বসার কায়দা নাই, কাপড় নষ্ট হতে পারে শেষে, নিম্ন চাপ। আমার ডাক নাম ছিল রানা, ওই বিরাকেটের নামটা ওই কারণে মানুষ রানা মাস্তান করে চিনতো আর কি। পিস্তল দু দিয়ে দুই পকেটে নিয়ে ঘুরতাম তো, একসময় দু দিয়ে পিস্তল থাকতো দুই পকেটে, আটজন দশজন বডিগার্ড সাথে থাকতো, প্রত্যেকে অস্ত্রধারী ক্যাডার। আরে বাহিনী পুষতাম তো, বাহিনী পুষতাম, উপর উপরে করতাম ছাত্রলীগ, তলে তলে কী করতাম জানেন? সর্বহারা, নাম শুনেছেন নাকি আপনারা? সর্বহারা নাম শুনেছেন? সর্বহারার গ্রুপ কমান্ডার ছিলাম, সর্বহারার গ্রুপ কমান্ডার। আরে থানার মধ্যে যে ঘুষ খাওয়ার অপরাধে দারোগারে টানাসর, থানার মধ্যে ওসি সাহেবের সামনে তাও টানাসর দারোগারে, ঘুরে ফুড়ি লোকে দারোগা, আমার কিছু করার ক্ষমতা ছিল না, কি করবে? আমি চাইলে থানা উড়ে দিতে পারতাম মাত্র পাঁচ মিনিটের মধ্যে, পাঁচ মিনিটের বেশি লাগতো না, এত বড় বাহিনী ছিল আমার, এত বড় বাহিনী, এত দাপট ছিল। মানুষ রানা মাস্তান কেছেন তো কেউ ভয় করতো, সবাই ভয় করতো, কেউ ভালোবাসতো না কোনোদিন, সবাই ভয় করতো, কেউ ভালোবাসতো না। এখন মানুষ ভালোবাসে, এখন মানুষ ভালোবাসে, কেউ ভয় পায় না, ভালোবাসে। কিন্তু এক সময় সবাই ভয় পাইতো, ভালোবাসতো না কেউ। মানুষ যদি খালি শুনছে রানা মাস্তান আসতেছে, ভয়তে কিনা কোন দিক সরে দাঁড়াবে রাস্তা সেটি দিশে পাইতো না, এমনি রাস্তা পরিষ্কার হয়ে যেত এমনি। আমি তো সেই ক্যাডার, আমি সেই ক্যাডার, জাহান্নামের কীট ছিলাম, জাহান্নামের কীট। আল্লাহ আমারে বাঁচাইছে, আমি মুসলমানের ইন্দুর বাচ্চা, মুসলমানকে নবী জীবনী কিনতে যাবো কে এখন? নিজের টাকা দিয়ে রসুলের জীবনী কিনে নিয়ে আসি, আল্লাহ যে আমার ওইভাবে হেদায়ত দান করবে। গল্পের বই মনে করে রসুল বেরিয়েছিলাম, গল্পের বই মনে করে রসুল জীবনী কিনে নিয়েছিলাম, বইটার নাম দেখে মনে হচ্ছিল ওটা গল্পের বই, বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়া। রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে, রসুল আখলাককে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। এই বইয়ের লেখক কিটা জানেন? যাকে বলা হয় হাকিমুল উম্মত, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, জগৎ শ্রেষ্ঠ বুজুর্গ, জামানার জগৎ শ্রেষ্ঠ বুজুর্গ, তার লেখা কিতাব অনুবাদ করেছেন মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ বাংলাদেশের, বাংলা অনুবাদ করেছেন। ওই অনুবাদ আমি গল্পের বই মরিকে কিনে নিয়ে আসলাম, গল্পের বই মনে করি, আর ওর থেকে ইসলামের প্রতি আকৃষ্ট। এই আল্লাহ পাক জাহান্নামকে আমার বাঁচাবে, আল্লাহ আল্লাহ যেভাবে হেদায়ত দেবে, এই জন্য হিন্দুর বাচ্চা হইয়া মুসলমানের নবীর জীবনী কিনলাম, আল্লাহ যে হিদায়ত দেবে ওইভাবে।